বিউটি সাইন টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, সাবধান, রাত্রে দেরি করে ঘুমালে কি কঠিন রোগ হয় জানেন তো? চলুন বিস্তারিত জেনে নেই। রাত্রে দেরি করে ঘুমালে জীবনে নেমে আসে নানা বিপদ, শরীরে বাসা বাঁধে অসংখ্য রোগ। আজকের ভিডিওটিতে যে বিষয়গুলি আলোচনা করব তা হলো ঘুমানোর সঠিক সময় কখন, রাত্রে দেরি করে ঘুমালে কি কি রোগ হয়, রাত্রে দেরি করে ঘুমালে রোগ হয় কেন, এর সমাধান কি, শরীর সুস্থ রাখতে কতটা ঘুম প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলি আপনাদের জানা অতি প্রয়োজন, না হলে আপনিও সমস্যায় পড়তে পারেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই আলোচনা করব ঘুমানোর সঠিক সময় কখন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিদ্রাকে বানিয়েছি আরামের জন্য, আর রাত্রিকে বানিয়েছি আবরণ, আর দিনকে বানিয়েছি কর্মের জন্য। তাহলে স্পষ্ট বোঝা গেল আল্লাহ তাআলা নিদ্রা বা ঘুম মানুষের আরামের জন্য বানিয়েছেন, এবং রাত্রিকে আবরণ অর্থাৎ অন্ধকার বানিয়েছেন যাতে মানুষ সুন্দরভাবে আরাম করতে পারে বা ঘুমোতে পারে। আর মহান আল্লাহ তাআলা দিনকে মানুষের কাজকর্মের জন্য বানিয়েছেন, তাই দিনে কাজকর্ম ও রাত্রে ঘুমিয়ে শরীরকে আরাম দেওয়া আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর বিছানায় শুয়ে পড়তেন, আবার রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তারপর শুয়ে পড়তেন, তারপর উঠে ফজর নামাজ আদায় করতেন। তাই ঘুমানোর সঠিক সময় হলো এশার নামাজের পর। তাই বর্তমানে ভারতীয় বাংলাদেশি সময় অনুযায়ী 9টা থেকে 10টা বা 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া উত্তম, তাহলে সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব হবে এবং ফজরের নামাজ টাইমে ওঠা আদায় করা সম্ভব হবে। যদি কোনো কারণে রাত্রি 12টা 1টা বেজে যায়, তাহলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ফজরের সময় উঠে নামাজ আদায় করে একটু বিশ্রাম করতে পারেন। এছাড়াও যারা শিক্ষার্থী বা বিভিন্ন কাজের জন্য কিছুদিন রাত্রে দেরি করে ঘুমানোর প্রয়োজন মনে করেন, তাহলে বিশেষ কিছু অসুবিধার ক্ষেত্রে কিছুদিন এমন হলে সমস্যা নেই। তবে নিয়মিত যেন না হয় রাত্রে দেরি করে ঘুমালে কি কি সমস্যা হয়। আল্লাহ তাআলা কাজকর্মের জন্য দিন বানিয়েছেন আর আরামের জন্য বানিয়েছেন রাত্রি, আর আমরা সম্পূর্ণ এর বিপরীত করে থাকি। রাত্রি 12টা 1টা 2টা এমনকি অনেকেই 3টা 4টার পরে ঘুমায়। এতে যে কত ক্ষতি হয় আমরা নিজেই জানি না। যুক্তরাজ্যের 4,33,000 মানুষের উপর গবেষকরা জরিপ চালিয়ে দেখা যায় সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যু আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। এটা তাদের গবেষণায় পুরোপুরি ঠিক না হলেও কিছু তো ঠিক হবেই। তবে মনে রাখবেন, রাত্রে দেরি করে ঘুমানো মানে সমস্ত রোগকে শরীরের মধ্যে আমন্ত্রণ করা। তো এবার জেনে নেব রাত্রে দেরি করে ঘুমালে কি কি সমস্যা বা রোগ হতে পারে। চোখের চারপাশে কালো দাগ, সুগার হওয়ার সম্ভাবনা বাড়ে, চুল পাকা ও চুল পড়ার সমস্যা দেখা দেয় অল্প বয়সেই, হার্টের সমস্যা বৃদ্ধি পায়, ক্যান্সারের ঝুঁকি বাড়ে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, মানসিক রোগ হওয়ার ঝুঁকি বাড়ে, মাথা ব্যথার সমস্যা দেখা দেয়, স্মৃতিশক্তির হ্রাস পায়, চেহারায় বয়সের ছাপ পড়ে যায়, অলসতা বৃদ্ধি পায়, অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেয় ইত্যাদি। বহু রোগ শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। আসলে রাত্রে দেরি করে ঘুমালে রোগ হয় কেন? পরিমাণ মতো খাবার, পরিমাণ মতো ঘুম, পরিমাণ মতো পরিশ্রম একজন মানুষের জীবনে অতি প্রয়োজন, না হলে মানুষের শরীরে বিভিন্ন রোগ সহজেই বাসা বাঁধতে শুরু করবে। দিনে ঘুমানোর থেকে রাত্রিতে ঘুমানো 1,000 গুণ বেশি উত্তম। আপনি পরীক্ষা করলে বুঝতে পারবেন, রাত্রে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যান দেখবেন সকালে আপনার শরীর খুব সুন্দর থাকবে, মনে আনন্দ থাকবে। কিন্তু যদি রাত্রে দেরি করে ঘুমান আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তো দেখবেন সারাদিন শরীর খারাপ করবে। তার মানে স্পষ্ট বোঝা যায় যে রাত্রের ঘুমের কাজা দিনে আদায় সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষের সুখের জন্য যে নিয়ম বানিয়েছেন সে অনুযায়ী মানুষ চললে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবে, কিন্তু এর বিপরীত করলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। রাত্রে দেরি করে ঘুমালে শরীরে প্রয়োজন মতো বিশ্রাম পায় না, যার ফলে বিভিন্ন রোগ হয়ে থাকে। আসলে এর সমাধান কি? এর সমাধান হলো শরীরকে প্রয়োজন মতো বিশ্রাম দেওয়া, অর্থাৎ প্রয়োজন মতো ঘুমানো। কোন বয়সের মানুষ কতটা ঘুমালে তার প্রয়োজন মিটবে
যদি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হবে এবং বহু রোগ থেকে বেঁচে যেতে পারবেন। যদি বলেন রাত্রে ঘুম আসে না এবং সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, এখন কি করব? এর উত্তর হলো, যেহেতু আপনার দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠার অভ্যাস হয়ে গেছে, তাই সেটা পরিবর্তন করতে কিছুদিন সময় লাগবে। যেমন ধরুন, এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ছোটোখাটো প্রয়োজনীয় কাজ মিটিয়ে তাড়াতাড়ি শুয়ে গেলেন, আপনার ঘুম আসছে না, তবুও নিয়মিত এইভাবে প্রতিদিন করে যাবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন ফজরের সময় ওঠার জন্য। কষ্ট করে এই রকম কয়েকদিন যখন করবেন, তখন দেখবেন তাড়াতাড়ি ঘুম চলে আসছে এবং আপনি প্রতিদিন সকালে উঠতে পারছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি নিয়মিত তাড়াতাড়ি শুয়ে যান, কিছুদিন ঘুম না আসলেও আস্তে আস্তে আপনার অভ্যাস এমন হয়ে যাবে যে তাড়াতাড়ি ঘুম চলে আসবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে গেছে, আর এই সব সমস্যার সমাধান হয়ে গেলে বহু রোগ আপনার শরীর থেকে পালিয়ে যাবে, আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। তো এখন জানবো শরীর সুস্থ রাখতে কত ঘন্টা ঘুম প্রয়োজন। 3 মাসের কম বয়সের বাচ্চাদের জন্য প্রতিদিন 14 থেকে 17 ঘন্টা ঘুমের প্রয়োজন। এই সময় বাচ্চাদের গ্রোথ সব থেকে বেশি হয়, তাই তাদের ঘুমের প্রয়োজনও বেশি। 4 থেকে 11 মাসের বাচ্চাদের জন্য 12 থেকে 15 ঘন্টা ঘুমের প্রয়োজন। 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য 11 থেকে 13 ঘন্টা ঘুমের প্রয়োজন। 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 10 থেকে 12 ঘন্টা ঘুমের প্রয়োজন। 6 থেকে 13 বছরের ছেলে মেয়েদের জন্য 9 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন। 14 থেকে 17 বছরের ছেলে মেয়েদের জন্য 8 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। 26 থেকে 64 বছর নারী ও পুরুষের জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। আর 65 বছরের উপরের লোকদের 4 থেকে 6 ঘন্টা ঘুমালে তারা তাদের রিকভারি করে নিতে পারে। তাই ঘুম মানুষের শরীরের মেডিসিন স্বরূপ। যদি সঠিক ঘুম হয়, শরীর সুস্থ ভালো থাকবে, আর ঠিকঠাক ঘুম না হলে শরীর খারাপ হয়ে যাবে এবং বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধবে। তাই আমাদের সকলকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।